हाय एवरीवन, अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकात। काछो दूरे देश प्रवासी हमार सकल प्रिय भाई बोनेरा, आशा करी आल्लाहर रहमते सकले भलो आछेन। आमिओ इनशाल्लाह आल्लाहर रहमते भलो आछि। प्रतिदिनेर न्याय भिडियो शुरूते बोले निच्छि, आमार चैनलटि जारा सबसक्राइब ना करेछेन आशा करी सबसक्राइब करे नेबेन। सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटिके क्लिक करे राखुन, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে ইতালির আপডেট শেয়ার করব। 12/9/2021, আজকে গত 24 ঘন্টা ইতালিতে আক্রান্ত হয়েছে 4,664 জন। গত 24 ঘন্টা ইতালিতে মৃত্যুবরণ করেছে 34 জন। গত 24 ঘন্টা ইটালিতে সুস্থ হয়েছে 4,922 জন। হে আল্লাহ, এই কঠিন মহামারী আক্রান্ত থেকে তুমি পৃথিবীর সকল মানুষকে হেফাজত করো, আমিন। ইতালির ভেনিস শহরে চিকিৎসাধীন অবহেলায় বাংলাদেশি কিশোরের মৃত্যু, মৌন মিছিল হয়েছে। ইতালির বেশিরভাগ বিভাগের স্কুল এবং কলেজ গ্রীষ্মের ছুটির পর আগামীকাল 13/9/2021 সাল থেকে 2022 সাল শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। সবার জন্য শুভকামনা। যে অঞ্চলগুলো বা যে ডিস্ট্রিক্টগুলো 13 তারিখে খোলা হবে, 13ই সেপ্টেম্বর, আব্রোসো, বাসিলিকাদা, ইমেলি রোমানিয়া, লাসিও, লোম্বার্দিয়া, পিমন্তে, ত্রেন্তো, উম্বারিয়া, বেলা দাওস্তো, বেনেতো, পুইস সেকেন্ডারিয়া, 14 সেপ্টেম্বর 14 তারিখ, তুস্কানা, কাম্পানিয়া, লিগুইরা, মার্সে, মৌলিসে, তুস্কানা, 15ই সেপ্টেম্বর, ফরুলাদি, ভেনিসিয়া, জুলিয়া, সিসিলিয়া, বেনেতো। বাংলাদেশে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 51 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,871 জন। বাংলাদেশে মোট মৃত্যু হয়েছে 26,913 জন। নতুন নমুনা বা পরীক্ষা করা হয়েছে 25,074 জন। নতুন রোগী 1,871 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বা শনাক্তর হার 7.46%। মোট শনাক্ত হয়েছে 15,15,30,413 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 3,586 জন। মোট সুস্থ হয়েছে 14,78,821 জন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখে উপভোগ করতে পারে। ইতালির বিভিন্ন আপডেট পেতে বা বিভিন্ন ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। আজ এখানে বিদায় নিয়ে গেলাম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিন।